এই মরা সুন্নতের কথা যখন আমরা এই রজব মাসে 14টা কর্মসূচি দিয়ে বলতে যাই তখনই কিছু মানুষের গাত্রদাহ শুরু হয় বলে এবার রাজনীতি হচ্ছে পর ঈমান থাকার কথা বলেন বলেন ও যদি 10 বার হজ করে ওটা বেঈমান আর নবীজি নিজে রাষ্ট্র চালিয়েছেন 10 বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন আর আপনার এই কথা শুনলে রাজনীতি মনে হয় নবী এখন বেঁচে থাকলে আপনি উল্টা পাল্টাই বলতেন এখন যদি এই লোকটা বলে হুজুর জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা এই মুনাফিক এদের পাবো কোথায় না বাংলাদেশে কেন বলছেন কারণ নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন মুনাফিক এটা শুধুমাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি এদের ভেতরে মুনাফিক তৈরি হয় না ওরা সরাসরি কাফের সরাসরি মুনাফিক তৈরি হবে শুধুমাত্র কাদের ভেতরে যেহেতু এই দেশে 96 ভাগ মুসলমান সুতরাং এইটা থাকার সম্ভাবনা বেশি মুনাফিকের যতগুলো চিহ্ন আছে দেখলে আপনি বুঝবেন তার ভেতরে সবচাইতে বেশি তিনটা কয়টা মুনাফিক দেখলেই বুঝবেন আপনি কথা বললেই মিথ্যা কথা বলে এটা হাদাসা আকাদিবা যখন কথা বলে কি বলে কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা আমি নাম নিলাম না আমারে বলছো হুজুর আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না আমার জীবন শেষ হয়ে গেল সকাল থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত শুধু মিথ্যা আমি আর পারছি না ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখবো আমি আর পারলাম না অথচ মুসলমান নবীজি বললেন কথা বললে যে মিথ্যা কথা বলে এই লোকটা কি ও মুসলমান দাবি করে আজ আমাদের মতো মুসলমানদের ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে আমরা মনে করছি নামের আগে মোহাম্মদ আছে নামের শেষে হুসাইন আছে ওরা মনে মুসলমান মুসলমান বলে ওয়াদা ওয়াদা খেলাফা যারা ওয়াদা করলে খেলাফ করে কত ওয়াদা করে সব কিছু ভুলে যায় ওয়াদা তুমি না খন যখন কোনো কিছু আমানত রাখা হয় খেয়ে ফেলে এই তিনটা গুণ যাদের আছে এরা নির্ভেজাল টাটকা মুনাফিক আর একটা গুণ আছে যারা কথা বললে ঝগড়া যদি হয় আগেই গালি দেয় এটা তো এলাকায় গালি নেই সেদিন একজন আইসক্রিম না যে পাঁপড় বিক্রি করে এই লোকটা এটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে দুই মহিলা গালি দিচ্ছিল ওই গালিটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে মানে তারা 3-4 মিনিট এমন কোনো কিছু নেই জোর ভেতরে নেই যত গালি আছে দুনিয়ায় সব এক জায়গায় ফিরছে এই যে কথা বললে ঝগড়া হলে গালি দেয় এরা কা মুনাফিকেরা কারা এরকম মুরব্বি মুরব্বি মানুষ আমি দেখেছি যুবক ছেলের সামনে যুবতী মেয়ের সামনে ওর মাকে গালি দিচ্ছে আপনার কবে হোশ ফিরবে বলেন তো ওই ছেলেটা যদি এখন আপনারা ধরে পিটাই কে বাঁচাবে আপনারে আমার বোঝানোর বিষয় ছিল বিশ্ব নবীকে বাদ দিয়ে যারা অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে দুনিয়ায় চলেন আপনার কিন্তু নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব মাঠে মারা যাচ্ছে আপনারে যদি আল্লাহ মাফ করে দেয় এরপরেও তাহলে আব্দুল্লাহ বিন ওবায়কে মাফ করা লাগবে কথা বলেন না কেন এই জন্য আপনাকে বাঁচার জন্য আমি এতক্ষণ পর্যন্ত এই এই অ্যাডভার্টাইজ গুলো করছি ফিরে আসেন আল্লাহ পাক যেন 15 ভাগ না 100 ভাগ মানুষকে দেশে বিশ্ব নবীকে মেনে চলার তৌফিক দেন এটা রজব মাসের 29 তারিখ আর মাত্র একটা দিন আছে এ মাসটা 1 বছর পরে পরে আমাদের কাছে আসে আবার চলে যায় কিন্তু যেটা দিতে আসে ওইটা আমরা আজ পর্যন্ত নিতে পারিনি এই এই 53 বছর আমরা স্বাধীন হয়েছি অথচ এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন তার নিজের কাছে 27টা বছর তার গবেষণাগারে তার ল্যাবরেটরিতে বসিয়ে একাধারে 27 বছর হাতে কলমে আল্লাহ নিজে শিক্ষক হয়ে তাকে বিভিন্ন জিনিস শিখিয়েছেন
আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও তো পবিত্র মহান সত্তা ওই আল্লাহ যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কোন অংশে ভ্রমণ করিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার এই পুরা সফরটাই ছিল একটা বরকতময়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার বিভিন্ন নিদর্শন আয়াত তাকে দেখিয়েছিলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী এবং সূক্ষ্মদর্শী। ভালো করে আয়াতটা মিলান, 1500 বছর আগে নাজিল হয়েছে এটা, অনেকে অনেক কায়দা এটা বুঝিয়েছে, আবেগ নিয়ে বলতে বলতে এমন জায়গায় গেছে যেটা নবীর শানের খেলাফ। আমরা তাফসীর আকারে এ কথাগুলো বলার চেষ্টা চালাচ্ছি। রজব মাস এসেছে আর একটা দিন আছে, চলেও যাচ্ছে, কিন্তু বিশ্ব নবীকে 27 বছর ধরে আল্লাহ যে 14টা জিনিস হাতে কলমে বসিয়ে তার গবেষণাগারে বসে বসে শেখালেন, ওইটা আমরা আজও নিতে পারলাম না। আমরা যদি এ মাসকে সম্মান দিতে চাই, এ মাসকে যদি মর্যাদা দিতে চাই, ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি না আশার শাহরং ফি কিতাবিল্লাহ ইলা আখিরি আয়া, সূরা তাওবার ভেতরে আছে। অবশ্যই আল্লাহর কাছে গণনা হিসাবে মাস 12টা কয়টা, এ মাসগুলো আল্লাহ বানিয়েছেন গতকাল, হ্যাঁ আল্লাহ পাক বলেন আসমান জমিন আমি যেই দিন সৃষ্টি করি ওই দিন এই 12টা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি লিখে রেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বয়স 33 বছর, এই যে মাস চলছে রজব মাস, এই মাসের বয়স কিন্তু 33 বছর না, কথা বলেন না কেন? দুনিয়া যেদিন তৈরি হয়েছে ওই দিন আল্লাহ তার কিতাবে, তার মানে কোরআনে, কিতাব মানে কোরআন, কিতাব মানে কি, কোরআনের যে 55টা নাম আছে তার অন্যতম নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি, কেন আল কিতাব দেওয়া আছে কোরআনের নাম? আলেমদেরকে বলছি এবার, কোরআনের যে 55টা নাম তার অন্যতম নাম হচ্ছে কোরআনে কারিম আল কিতাব। আল কেন আলিফ লাম দিয়ে আল কিতাব বলে ডাক দেওয়া হয় কোরআনকে? এখানে যদি কোনো আলেম থাকেন, এর ব্যাখ্যা যদি জানা থাকে, আপনি আরো ভালোভাবে শুনবেন। জালিকাল কিতাবুলা রাইবা ফি, এই যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্ধারিত করে দিয়েছেন, এর ভেতরে সন্দেহ নেই, ভুল নেই, শুধু না সন্দেহের লেশ পর্যন্ত নেই। কেন? কারণ পৃথিবীতে আমি তাফসির পড়তে গিয়ে পেয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষকে হেদায়েত দিতে পারে যে কিতাব, তার নাম কোরআনে কারিম। নির্দিষ্ট করে দিয়েছেন এই কিতাবকে আল্লাহ, হেদায়েত দেওয়ার মতো একটাই কিতাব আছে, আমরা এর কাছে আসনে এই জন্য যত উন্নত দাবি করছি আরো নিচে নেমে যাচ্ছি। আরো আসতে বলেন, আমার একটা উদাহরণ মনে পড়ছে। একটা ছেলে তার বাবার কাছে এসে কাঁদতেছে, ডাক দিয়ে বলে আব্বু কি হয়েছে? কাঁদো কেন, কথা বলে না, কাঁদো কেন, কথা বলো না, কে কথা বলছো না? বলছে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো ভালো কথা, পরীক্ষার রেজাল্ট দিয়েছে ভালো, কি পাশ করেছো না ফেল, কথা বলে না। বলে ফেল করলে অসুবিধা নেই, তুই বল। ছেলেটা বলছে আব্বা ফেল করলেও তো এক কথা ছিল, পাশ করা তো দূরের কথা, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3, অন্তত ফেল করলেও তো ওই ক্লাসে থাকতে পারতো, আর এখন আমার নামই আছে, এখনো 5-এ উঠতে আমার আবার 3 বছর লাগবে।
قرآن كريم بعد দিয়ে কোন মানুষ যদি আজ হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় যায় ও যেখানে ছিল ওই জায়গা থেকে আল্লাহ ধাক্কা দিয়ে আর নিচে নামিয়ে দেয় ইয়াদের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি মানিত্তাবাল হুদা বিগায়রিল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার নিয়তে যাবে আল্লাহ নিজে দায়িত্বশীল হয়ে তাকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে শব্দটা কি ছিল বলেন তো আদাল্লাহুল্লাহ আদাল্লা ইউদিল্লু ভাবে ইফআল থেকে এসেছে যদি নবী দল্লা ইয়াদিল্লু দিতেন তাও তো অর্থ হয়ে যেত কিন্তু বাংলা অর্থ দ্বারা তো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কোন জায়গায় কিন্তু সেখানে কোরআন ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে ফরিদপুর বাসে বুকে হাত দিয়ে বলেন ইমান থেকে বলেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার আল্লাহ যদি কাউকে হেদায়েতের রাস্তা থেকে দূরে ফেলে দেয় আরো নিচে নামিয়ে দেয় কে আছে তাকে হেদায়েতের পথ দেখাবে জবাব দেন কেউ আছে এবার বলছি যেখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি মতো সে দরবার চলে না ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে গোমরা বানিয়ে দেবে কে আমি নিজে দেখেছি আপনি মন খারাপ করেন আর খুশি হন আমি নিজে দেখে এসেছি আপনাদের এখানে শিরিক চলে যে এইভাবে যাওয়া লাগে এবার এইভাবে আসা লাগে এটা প্রকাশ্য শিরিক নবীজির রওজায় এভাবে যাওয়া লাগে এভাবে আসা লাগে এটা কি নবীর চাইতেও দামি মানুষ কোন কারণে শিরিক চলবে আবার নাম দিয়েছে বিশ্ব ওলি কিভাবে হয় আপনি বলেন তো এই ভাঙ্গা মসজিদে যদি এখন যেয়ে দেখেন যে ইমাম সাহেব দাড়ি কেটে সফাং সফা নামাজ পড়বে কি বলবেন বলেন হুজুর আপনি দাড়ি কাটলেন কেন ইমাম সাহেব যদি বলে বেটা মুসল্লি তোর তো দাড়ি নেই ও বলবে হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায় দাড়ি কেটে ইমাম হওয়া যায় না দাড়ি কেটে ভাঙ্গা মসজিদের ইমামতি করা যায় না দাড়ি কেটে বিশ্ব ওলি হওয়া যায় আরো জোরে তার মানে কোরআনের নিয়ম নীতি যেহেতু চলছে না বুঝতে হবে ওখানে গেলে মানুষ আরো খারাপ হবে আর খারাপ বানাবে আমির হামজা আরো জোরে আজকের এই ময়দান থেকে ফরিদপুর বাসীকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে চলে না সে যে দরবার হোক ও দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে যাব না কারা রাজি আছেন দেখি লিল্লাহি হাত তোলে নাকি দেখেন তো আলহামদুলিল্লাহ ভাই এবার দ্বিতীয় পয়েন্টটা বলি মানবেন তো কোরআন সেই দরবারে নেই 48,000 দরবার এখন বাংলাদেশে সরকারি জরিপে আছে হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম নীতি নেই ওখানে আছে ওদের বাপ দাদার বানানো নিয়ম যতগুলো রাজনৈতিক দল আছে যেখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি দিয়ে রাজনৈতিক গুলো বানানো হয়নি বুঝতে হবে ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি আমাকে গোমরা বানাবে কে সুতরাং এরকম দলে আজকে থেকে আর থাকবেন কারা কারা থাকবেন না দেখে ওয়াজ হয়ে গেছে মোনাজাত করে দিলাম না আর কি ওয়াজ করব এইটা যদি মেনে নেওয়া যায় যেখানে কোরআন নেই ওই দলে আমি নেই
যেখানে কোরআন নেই ও দরবারে আমি নেই আর কিছু থাকে 96 ভাগ মুসলমান কালকে এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা যদিষ্টা এই হাদিসটা আপনি ইফাল থেকে যে শব্দটা নবীজি দিলেন বাবে ইফালের এটা যদি বুঝে শুনে হাত তুলে থাকে আল্লাহর কসম এ দেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি হওয়ার কথা না কিন্তু আমি জানি আলেমরা ছাড়া অধিকাংশ মানুষগুলো এই শব্দটা বোঝে না আন্দাজে হাত তুলেছে তাহলে আমার মূল কথা ছিল কি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়েছে ওর নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি জোব্বা সব পানিতে পড়িছে এক কথা বলেন কথা বলেন আমাদের ঈমান আর নেই নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ঈমান এখন আবার নতুন করে আমাদের ঈমান আনা লাগবে যাদের আদর্শ এখনো বিশ্ব নবী হয়নি আল্লাহ তুমি এদেরকে সহজে এটা বোঝার তৌফিক দাও বলেন আমি এই নবীকে আল্লাহ নিয়ে গেলেন কত বছর লেগেছিল সে জন্মের পর থেকে মেরাজের কাহিনী আমরা শুনেছি কিন্তু শিক্ষা ছিল মাত্র 14টা কয়টা অনেকে এই 14টা শিক্ষা আমরা জানি না মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে এই যে 27টা বছরে আল্লাহ তার বিভিন্ন নিদর্শন দেখালেন আসমান জমিনের কত নিগড় তথ্যগুলো তাকে দেখালেন জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন পল সিরাত দেখিয়েছেন মিজানের পাল্লা দেখিয়েছেন যত কিছু দেখার সবগুলো তাকে দেখিয়েছেন এখানে আলেমদের কাছে আমার প্রশ্ন হচ্ছে অনেকে আমরা মনে করি মিজানের পাল্লা দাড়ি পাল্লা মিজানের পাল্লা হ্যাঁ মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড এই জন্য আপনি হাইকোর্টের সামনে দেখবেন একটা দাঁড়ি পাল্লা টাঙানো আছে কি ওটা দুই দিকে সমান না একদিকে ঝোলানো আছে সরকার বাহাদুর ওইটা ওই জায়গায় দিয়ে দেশের জনগণকে বোঝাতে চায় দুনিয়ায় যেখানে যা করো অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা আমরা তো পাচ্ছি নাকি আমার একটা ঠনক মামলা যেটার রায় দিয়ে দিলেও মাত্র 3 বছর 3 মাস জেল হয় সেই মামলা কতবার হাইকোর্টে উঠেছে আমি ন্যায় বিচারি পেয়েছি উঠলেই ঘুরিয়ে দেয় আবার সিএমএম কোর্ট আবার জজ কোর্ট আবার হাইকোর্ট এ যেতে যেতে আবার লাগে 5 মাস আর এক একবারের খরচ 70-80 হাজার 1 লাখ টাকা করে একটা মামলা যদি 30 বার ওঠে বলেন কত টাকা গেছে বলেন সুবহানাল্লাহ তাহলে ন্যায় বিচার আমরা পাচ্ছি মিজানের পাল্লা দিয়ে রেখেছে বাস্তবতা কি বলেন তো এবার মিজান আল্লাহ পাক নবীকে দেখিয়েছেন হায় আয়াতটা নিয়ে আলেমদের ভেতরে মুফাসসিরদের ভেতরে মানে মতভেদ আছে কিন্তু আমার দৃষ্টিতে যেটা আধুনিক তাফসিরে মনে হয় মিজানের পাল্লা বলতে আমরা মনে করি কিয়ামতে আল্লাহ দাড়ি পাল্লা নিয়ে আসবে এইদিকে 10 কেজি সওয়াব তুলে দেবে এইদিকে 11 কেজি গোনা তুলে দেবে যেদিকে ভার হবে জাহান্নামে যাবে কোন জিনিস কি এইভাবে মাপামাপি করবে বলেন বলেন পৃথিবীর প্রতিটা জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এখন যদি বলা হয় প্যান্ডেলটা মেপে দেন এটা দাড়ি পাল্লা তুলে দেবেন কথা বলছেন এখন এটা মাপার জন্য যন্ত্র কি ফিতা বলেন বলা ফিতা টেপ ফিতা যাই বলেন এদিকে কয় ফিট আছে এদিকে কয় ফিট আছে একটা মাপ দিলেই বুঝতে পারবেন এটা কতটুকু এখন যদি বলা হয় এই জায়গাটা মেপে দেন দাড়ি পাল্লা তুলে দেবেন বলেন বলেন ওটা মাপার জন্য তো যন্ত্র নেই কেউ যদি বলা হয় যে সাইল মেপে দেন গুনে গুনে মাপবেন ওটা মাপার জন্য একটা কেজি আছে পাথর আছে বাটখারা আছে আলাদা এখন যদি বলেন ভাই তেল মেপে দেন হাতে এভাবে লাগিয়ে লাগিয়ে মাপবেন ওটার জন্য আবার লিটার আছে সিসি আছে এ কথা বলছেন এখন প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে আমাদের যে আমল বা কাজ এইটা মাপার জন্য একটা যন্ত্র আছে আমল বা কাজ মাপার যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব
কি বললাম গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা লাগে এই যে প্যান্ডেলটা বানিয়েছে এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুঁটি আরে সামিয়ানা কথা বলেন না কেন হ্যাঁ অনেক অপ্রয়োজনীয় জিনিসও আছে যেগুলো না হলেও প্যান্ডেল হয় যেমন এই লাইট লাইট এই যে ফুল এই ক্যামেরা কথা বলেন না কেন এগুলো না থাকলে কেউ বলবে না যে এটা প্যান্ডেল বলেন বলেন তাহলে এগুলো কম গুরুত্বপূর্ণ জিনিস আছে আসল এই সামিয়ানা আর এই খুঁটি এই দুইটা না থাকলে অন্তত এইটা ধরে রাখা আরো জোরে পৃথিবীর প্রতিটি মানুষের যে 60 70 80 90 বছরের কাজ আমল এইটাও মাপবে আল্লাহ কিয়ামতে ঠিক কিন্তু গুরুত্বের ভিত্তিতে তাহলে এখানে কয়টা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম আরো জোরে আপনি দেখবেন দুনিয়ায় যত ইবাদত আছে প্রতিটি ফরজ ইবাদতে আলাদা আলাদা কিছু নিয়ম নীতি দেওয়া আছে যেমন নামাজের ফরজ গুরুত্বপূর্ণ যেটা না হলে নামাজ হয় না সেটা কয়টা কয়টা 13টা কয়টা এই 13টার ভিতরে বাইরে আছে 7টা ভিতরে আছে বাইরে বেশি না ভিতরে বেশি আরো জোরে বাইরে যেটা বেশি একটা ওইটার নাম কি শরীর পাক কি পাক শরীর মানে কি শুধু 3.5 হাত বডি আরো জোরে বলেন আমার এইটা যেমন একটা শরীর এই পরিবারটা একটা শরীর এই সমাজটা একটা শরীর এই দুনিয়া একটা শরীর নবীজি এজন্য জানিয়েছেন তাম দুনিয়ার কোন জায়গায় এক প্রান্তে যদি একটা মুসলমান কষ্ট পায় তোমাকে ইমানের তাকিদে কষ্ট পাওয়া লাগবে কারণ তাম দুনিয়ার মুসলমানেরা হচ্ছে একটা শরীরের মতো এখন আমার যে শরীরটা পাক হচ্ছে খালি বারবার গোসল করলেই তো আমার 3.5 হাত বডি মনে করেন পাক হয়ে গেল আমার সমাজও একটা শরীর এইটা পাক করার জন্য এরেও গোসল করানো লাগবে হ্যাঁ সমাজ পাক করার জন্য কে দিয়ে গোসল করাবেন এত পানি পাবেন কোথায় এবছর শ্যাম্পু দেওয়া লাগবে কথা শোনে এখন এই এটা কি সদর দি না এই সদর দি থেকে ভাঙ্গা পর্যন্ত মনে করেন ওখানে মসজিদ আছে হেঁটে যাচ্ছেন মসজিদে নামাজ আদায় করার জন্য হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পরিমণি কে এখন যদি দেখে বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এই বলে আপনি চলে গেলেন নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলার পরে আপনি সুবহানাক আল্লাহুম্মা পড়ছেন আর মনে মনে বলছেন আল্লাহ আমি কি দেখলাম আমি কি বেশি বলে ফেললাম আপনার নামাজ তাহলে হবে তাহলে নামাজ ভাঙার কারণ কয়টা বললাম এই কি সংসার লাগে অনিষ্টা কয়টা নামাজের 1 নম্বর ভাঙার কারণ কি কোরআন শরীফ অশুদ্ধ পড়া 7 নম্বর কারণটা হচ্ছে নামাজের ভেতরে আমলে যদি কেউ কাসির করে নামাজের ভেতরে আছে কিন্তু মন নামাজে নেই পরিমণির কাছে নামাজ হবে নামাজ শেষ তাহলে আপনি নামাজ পড়তে গেলেন 2 কিলোমিটার দূরে নামাজেও দাঁড়িয়েছেন দেখে এসেছেন আপনি নামাজের ভেতরে মনে হচ্ছে আল্লাহ আমি কি দেখলাম আপনার নামাজ হবে না আরো জোরে বলেন তাহলে পরিমণিকে মেরে ফেলা লাগবে কি করা লাগবে পরে পর্দা দেওয়া লাগবে পাক করা লাগবে পবিত্র করা লাগবে ওইটাও সমাজের অংশ ওটা একটা শরীর না বলেন বলেন যেহেতু সমাজ একটা শরীরের মতো ওইটা সমাজের একটা অংশ ওরে পবিত্র করার জন্য বারবার গোসল করাবেন কি দেওয়া লাগবে পর্দা বলেন বলেন আর এই পর্দা দেওয়ার ক্ষমতা তো হামজার আছে কার প্রধানমন্ত্রীর
যিনি দায়িত্বে আছেন তিনি যদি একবার ওখান থেকে রাষ্ট্রপ্রধান হয়ে বলে দেয় কালকে থেকে কোনো পরিমণি আর দেখা যাবে না, সব রাবিয়া বসরি দেখা লাগবে। আমির হামজার আর সিল্লিয়ে ওয়াজ করা দরকার নেই, কালকেই সব পরিমণি রাবিয়া বসরি হয়ে যাবে। তখন আপনি নামাজে যাবেন ঠিক, তখন আর মনে হবে না কি দেখলাম, কারণ কিছু দেখতেও পারবেন না। তাহলে আমরা বলছিলাম নামাজের ভেতরে ফরজ কয়টা, বাইরে ভেতরে মিলে ১৩টা, এই ১৩টার একটা ফরজ যদি কেউ ছেড়ে দেয় ১২টা আদায় করেছে, সওয়াব হবে শূন্য জিরো। এখন যদি এ বলেন না আমার ১২টা আদায় হয়েছে অন্তত এক ১০টা সওয়াব দেন, দেবে, কারণ আপনি মৌলিক জিনিস নষ্ট করে ফেলেছেন, কথা বলেন না কেন। হ্যাঁ, অমৌলিক জিনিস যদি দু একটা ছেড়ে দিতেন, যেমন সুন্নত নফল মোস্তাহাব মোবা এগুলো যদি ছেড়ে দিতেন বা ওয়াজিব যদি ছেড়ে দিতেন, তা আবার জরিমানা দেওয়া লাগতো, সশেজদা দিয়ে ওইটা আবার পূরণ করা যেত, কিন্তু ফরজ বাদ দিয়ে দিলে ও আর সশেজদায়ও কাজ হবে না, পুরা নামাজ আরো জোরে সওয়াব পাবেন নাকি বলেন, আরো জোরে আরো জোরে বলেন। এটা তবে ভালোভাবেই বুঝলেন, কিয়ামতের ময়দানে গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন এই জিনিসটা দিয়ে আল্লাহ আপনার আমল আপনার কাজ মাপবেন, গুরুত্বের ভিত্তিতে মাপা হবে। আপনার জীবনে যদি মৌলিক যে বিষয়গুলো আল্লাহ দিয়েছে কোরআনে ওইগুলো বাদ চলে যায়, অমৌলিক যেগুলো খুব বেশি দরকার না ওগুলো করেছেন সারা জীবন, কিন্তু মৌলিক গুলো আপনি বাদ দিয়েছেন, আল্লাহর কসম আপনি মিজানের পাল্লায় ধরা খাবেন। মৌলিক জিনিসে কোরআনে আল্লাহ দিয়েছেন শরীয়তের বিধান ৫০০টা, কয়টা আরো জোরে বলেন। এই ৫০০টার আমার মনে হয় বাংলাদেশে এখন একটাও নেই, আপনি একটাও মিলাতে পারবেন না, একটাও নেই। অমৌলিক যেগুলো যেগুলো না হলেও হয় ওগুলো কিন্তু ভরি ভরি চলছে। আল্লাহর নবী মৌলিক বিষয় বোঝাতে গিয়ে তার জীবদ্দশায় ১০ বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াতের শেষে আছে, হে নবী আপনি আমার কাছে দোয়া করেন, মাবুদ মদিনায় নিয়ে তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এমন এমন এবাদত আছে যেগুলো ইচ্ছা করলেও করা যায় না, বলেন। আজ এই মৌলিক বিষয়গুলো বলতে গেলে অনেকে রাজনীতি মনে করে উঠে চলে যায় না, ফরিদপুরে নেই, আপনি অমৌলিক বিষয়গুলো বললে তা ধরে শোনেন, আর মৌলিক বিষয়গুলো বললে রাজনীতি মনে হয় আপনার কাছে। আমার মনে হয় নবীজি যদি এখন জীবিত থাকতেন আর ফরিদপুরে এসে এভাবে ওয়াজ করতেন আপনার কাছে রাজনীতি মনে হইতো। এজন্য সহজ ভাষায় বলছে মৌলিকটা বাদ দেবেন না। মাংতামাসাকা বিসন্নাতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে ওই সময় যদি আমার কোন উম্মত একটা মরা সন্ন্যাত জিন্দা করতে পারে, কিয়ামতের দিন সে ১০০ গলা কাটা শহীদের সওয়াব নিয়ে উঠবে। আমি হিসাব করলাম হাদিসটা পড়ে দেখি, মরা সন্ন্যাত কোনটা, টুপি মাথায় দেওয়া, বলেন না এটা মরা না, কেউ মাথায় দেয় কেউ মাথায় দেয় না, এটা মরে যায়নি। দাড়ি রাখা সন্ন্যাত, এইটাও মরা না, কেউ রাখে কেউ রাখে না, একবার বলে না কেন। মেসাক করা সন্ন্যাত, এইটাও মরে যায়নি, কেউ করে কেউ করে না। দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সন্ন্যাত, এইটাও মরা না, কেউ খায় কেউ খায় না। আমার এই শত দৃষ্টিতে যে ধরা পড়েছে মরা সন্ন্যাত ওইটা, ১০ বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, ৫৩ বছরের একদিনও কোরআন দিয়ে রাষ্ট্র চলেনি, এটা কি সন্ন্যত? আরো জোরে, জোর হলো না। এই মরা সন্ন্যতের কথা যখন আমরা এর সব মাসে ১৪টা কর্মসূচি দিয়ে বলতে যাই, তখনই কিছু মানুষের গাত্রদাহ শুরু হয়, বলে এবার রাজনীতি হচ্ছে, পরিমাণ থাকার কথা বলেন বলেন। ও যদি ১০ বার হজ করে ওটা বেঈমান, আর নবীজি নিজে রাষ্ট্র চালিয়েছেন ১০ বছর, উনি প্রধানমন্ত্রী ছিলেন, আর আপনার এ কথা শুনলে রাজনীতি মনে হয়,
নবী এখন বেঁচে থাকলে আপনি উল্টা পাল্টাই বলতেন। এজন্য কিয়ামতে মৌলিক বিষয়গুলো যেন আমাদের বাদ চলে না যায়। নবীজিকে আল্লাহ মিজানের পাল্লা দেখিয়েছেন, যত নিদর্শনগুলো একটা একটা করে দেখিয়ে সাতাশটা বছরে চোদ্দটা জিনিস তাকে শেখালেন। এবার নিয়ে আসলেন দুনিয়ার ধারাধামে নিয়ে আসলেন বিশ্ব নবীকে আল্লাহ যে চোদ্দটা জিনিস এই রজব মাসে দিয়েছেন, আমি একটা একটা করে এবার সিরিয়াল করে বলছি, এই শেষ করে দেব। কথা বোঝার পরে না বোঝার ভান করে যদি কেউ চলে যান আপনার ইমানে সমস্যা হবে। যদি মনে করেন ভালো লাগছে না অন্য উল্টো দিকে যাচ্ছে, আপনি একটা ভুল ধরেন কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন। আমি এতক্ষণ যা বলেছি সামনে যা বলবো একটা কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে কোরআন হাদিসের বাইরে আমি নাকি কর দেব, কিন্তু যদি ভুল প্রমাণ করতে না পারেন আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস গভীর ভাবে পড়েন না, কেউ বোঝালে আপনি বসবেনও না, আপনি কি আপনি তো আবু জেহেলের চাইতে খারাপ। আবার বলছে এই সলিম উদ্দিন তুই চলে আয়, আল্লাহ রাব্বুল আলামিন যে চোদ্দটা জিনিস তাকে দিয়েছিলেন, প্রথম নাম্বারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন দুনিয়াতে যাবার পর আপনার উম্মতের কাছে আপনি বলবেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা দিয়ে দিলাম, লিখে দিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি, রায় দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথাটা মিরাজ থেকে নবীকে আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর রায় প্রথম নাম্বারে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। কথা বলেন ঠিক কি না? এখন আল্লাহ ছাড়া ইবাদত পৃথিবীতে এখন আছে না নেই? এখানে কজ শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি রায়। রায় হয় দুনিয়ায় প্রায় চার প্রকার। আমাদের বাংলাদেশে যারা আদালতে আছে তাকান এই দেশে রায় হয় কয় প্রকার বলেন না কেন? ফরিদপুরের যে রায় হয় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় দিয়েছে, আপনি যদি বলেন আমি মানি না তাহলে আবার আরেকটা মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব, যান জজকোর্টে যান। জজকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় হয় আপনি বলতে পারবেন না মানি না, এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ঢাকাতে হাইকোর্টে যাব। কোথায়? হাইকোর্ট থেকেও আপনার বিরুদ্ধে রায় এসেছে আপনি বলতে পারবেন না আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব, যান সুপ্রিম কোর্টে যান। কোথায়? সুপ্রিম কোর্ট থেকে যে ছয়জন প্রধান বিচারপতির আন্ডারে কাজ করে, এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন নেত্রকোনায় বাড়ি, কি নাম কি ওনার? না না ফয়েজ কি হাসান যেন, ওবায়দুল হাসান, কি নাম? ওবায়দুল হাসানের নেতৃত্বে যে মানুষগুলো কাজ করছে বিচারপতির সুপ্রিম কোর্ট থেকে, আপনার বিরুদ্ধে যদি রায় আসে আপনি যদি বলেন আমি মানি না চলবে। শুধু আপনি না, এদেশের 18 কোটি মানুষ ওই রায় মেনে নিতে বাধ্য, কারণ ওনাদের উপরে এদেশে আর কোনো কোর্ট, বলেন বলেন, ওবায়দুল হাসানের উপরে কোনো বিচারপতি এদেশে আর। তাহলে উনি একবার রায় দিলে আপনি না আপনার বাবা না এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। আমার মাঝে মাঝেই মনে হয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম না, মানে কতটুকু বেশি? আল্লাহ পাক বলেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআই আলা
দিবান জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন ফাবি আলা ই রব্বিকুমা তুকাদ্দিবান আল্লাহ পাক এই আয়াতটা এত বার বার এজন্য দিয়েছেন হে পৃথিবীর জিন আর মানুষেরা আমার আইন মানতে যদি ভালো না লাগে আমি যে রায় দিয়েছি কোরআনে আমার রায়গুলো যদি পছন্দ না হয় আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যা কোথায় যাবি যেখানে যাবি ওই জায়গা আমার কথা বলে না কেন বাংলাদেশের 56,000 বর্গ মাইল প্রধান বিচারপতির সর্বশেষ রায় মেনে না নিলে আপনাকে কিয়ামতের আগে এদেশে থাকতে দেবে না অবশ্যই আপনাকে বের করে দেবে কথা বলে না কেন হ্যাঁ এই দেশ থেকে আপনি অন্য দেশে নাগরিকত্ব নিয়ে হয়তো বসবাস করতে পারবেন আল্লাহ পাক যে রায় দিলেন ওই রায় না মেনে আপনি কোথায় যাবেন ভারতে ওইটা কার কথা বলেন আমেরিকা যাবেন ওইটা কার এই জন্য আল্লাহ দিয়েছেন ফাংফুজুলা তাংফুজুনা ইল্লা বিসুলতান কোথায় যাবি যেখানে যাবি ওই জায়গার রাজত্ব আমি আল্লাহর সুতরাং আমার জমিন আমার আসমান ছেড়ে যাওয়ার কোন জায়গা নেই বাধ্য হয়ে তোরে আমার রায় মানা লাগবে তাহলে মেরাজের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ ছাড়া কারো এবাদত আজকে থেকে আরো জোরে এবাদত এ শব্দটা ব্যাপক অর্থবোধক জীবনে আমি নয়টা এবাদত মিলিয়েছি ব্যক্তিগত জীবনের এবাদত আছে না নেই আরো জোরে বলেন ব্যক্তিগত জীবনের এবাদত কি মানুষের সাথে আপনি কথা বলবেন কি করে এখানেও এবাদত আছে না নেই আকুলু লিন্নাসি হুসনা আল্লাহ পাক বলেন মানুষের সাথে কথা বলো ভালো ভালো কথা হাসি মুখে এতের ব্যাখ্যায় হাদিস পেয়েছি নবীজি বলেন কেউ যদি জানতে চায় বুঝতে চায় দেখতে চায় যে আমার এবাদত বন্দিগি কবুল হচ্ছে কিনা তাহলে তার লক্ষ্য করা উচিত তার আচরণটা মানুষের সাথে কেমন ওর আচরণ যদি উত্তম হয় ভালো হয় ওর মুআমালাত মুআশারাত যদি ভালো হতে থাকে সে যেন মনে করে আমার এবাদত পেছনেরটা কবুল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ হাদিসটা মাঝে মাঝে আমার সামনে যখন আসে আমার আচরণটা আসলে মানুষের সাথে কেমন হচ্ছে যদি খারাপ হয়ে থাকে বুঝবেন আপনার পেছনের ইবাদত কবুল হয়নি আর যদি পরিবর্তন হয়ে যায় মার্জিত হয় আপনি ভদ্র নম্র মানুষের সাথে আচরণ যদি আপনার ভালো হয় বুঝবেন আপনার পেছনের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে এর দলিল কোথায় আছে চার নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের মাঝে আছে فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দিয়েছি আর জান্নাতের কাজগুলো গলার তৌফিক তাকে দিয়েছি জাহান্নামের কাজ আস্তে আস্তে ছেড়ে দেয় জান্নাতের কাজ আস্তে আস্তে এগিয়ে যায় এই লোকটার জীবন সফল অহংকার করা জাহান্নামী মানুষের কাজ কথা বলে না কেন শয়তান অহংকার করেছিল এই জন্য শয়তান অহংকারী জাহান্নামী এই কথা বলুন খুরুজ মিনহা মাদউমাম মাদহুরা লামান তাবিআকা মিনহুম লামলান্না জাহান্নামা মিনকুম আজমাইন আল্লাহ পাক বলেন দূর হয়ে যা এখান থেকে বেরিয়ে যা অপদস্থ ঘৃণিত নিন্দিত হয়ে চলে যা শুধু এতটুকুই না দুনিয়াতে তোর অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে তোর সাথে আমি জাহান্নাম পূর্ণ করব জোরে বলেন নাউজুবিল্লাহ শয়তান ছিল অহংকারী কি আরো জোরে জোর হলো না অহংকার করা হারাম এটা কি
কারো ভেতরে যদি জাররা পরিমাণে অহংকার থাকে ওরে আল্লাহ জান্নাতে দেবে না ওর জন্য জাহান্নাম ওয়াজিব এখন অহংকার আছে কিনা বুঝবেন কি করে এই ভালো করে শুনেন খুব খেয়াল করে শুনবেন সাহাবী প্রশ্ন করলেন হুজুর আমার ভেতরে অহংকার আছে আমি কিভাবে টের পাব নবীজি বললেন যারা মানুষদেরকে ছোট মনে করে হেই প্রতিপন্ন করে মানুষকে দাম দিতে চায় না দুই নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে বোঝার পরেও গ্রহণ না করে অ্যাবাউট টান করে চলে যায় এর ভেতরে অহংকার আছে বাংলাদেশে আপনি জরিপ চালিয়ে দেখেন কত মানুষ ধরা খাবে কি বললাম দুইটা এক নম্বরে যারা মানুষকে হেই প্রতিপন্ন করে ছোট করে দাম দিতে চায় না দুই নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে বোঝার পরে গ্রহণ না করে অ্যাবাউট টান করে চলে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে খোঁজ করে করে তিনি পেয়েছিলেন একবার চন্দ্রকে একবার সূর্যকে একবার তারাকে একবার গাছকে এগুলো দেখে দেখে মনে করছিলেন এগুলো মনে হয় আমার মালিক হবে যখনই ডুবে যায় বলেন না ডুবন্ত জিনিস আমার মালিক হতে পারে না সর্বশেষ তিনি সর্বশেষ বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা মনে করি এটা যাই নামাজের দোয়া আরে ভাই এটা যে কি দোয়া আপনি আজ পর্যন্ত টের পাননি হযরত ইব্রাহিম আল্লাহকে খোঁজ করতে করতে সর্বশেষ এই কথা বলেছিলেন আমি সবার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম আমি একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম আমি কিন্তু মুশরিক না আমি কি আমি ইব্রাহিম নবী খোঁজ করে আল্লাহকে পেয়েছিলেন আর আমাদেরকে আলেমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও সত্যকে সত্য জানার পরও অ্যাবাউট টান করে আরো আস্তে বলেন আমি নিচে নামবো আর এরপরও আমার মনে হয় যারা না বোঝার ভান করে আছে আমার কিছু করার নেই আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা সত্য পথ হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে এরপরও আপনি অহংকার করে মানতে চান না শয়তান তো অহংকার করে গেছে জাহান্নামে এই জন্য শয়তানের মতো অহংকারী যারা কিয়ামত পর্যন্ত ওরা তিনটা জিনিস আল্লাহর কাছে চাইবে এখানে যদি ওই তিনটা জিনিস চাওয়া মতো মানুষ থাকে বুঝবেন আপনি শয়তান হয়ে গেছে এক নম্বরে শয়তান বলেছিল আলা আনসিরনি ইলা ইয়াউমি ইউবাসুন হে আল্লাহ আমি হায়াত চাই আমি বাঁচতে চাই তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের আরো আসতে বলেন আপনি তাকান আজ পৃথিবীতে আল্লাহ ওই দিনই বলেছিলেন যা কলা ইন্নাকা মিনাল মুনসারিন তোকে ছেড়ে দিলাম কিয়ামত পর্যন্ত তুই হায়াত মা পাবি আজ দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে এত মানুষ মরে শয়তান মার্কা মানুষ মরে না নাম ধারা লাগবে কত মানুষ যুবক অবস্থায় মরে যাচ্ছে আর অনেকে 90 বছর 100 বছর মরণের কোনো লক্ষণ নেই তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা ভালো মানুষের না এটা শয়তানের দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায় সবচাইতে বেশি হচ্ছে ইহুদিরা কারা আর দুই নাম্বার মুশরিকরা ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন হে নবী হায়াতের উপরে জীবনের উপরে দুনিয়ার উপরে সবচাইতে বেশি আকর্ষণ লোভ আছে দেখবেন আপনি ইহুদিদের আর মুশরিকদের আপনি দেখবেন ওদেরকে যদি বলা হয় তুমি 1000 বছর বাঁচবা ও বলবে আমি আরো হায়াত চাই তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কোনো মুমিনের আরো জোরে মুমিন জানে যে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমি আমার বানানো জান্নাত পাবো কারণ আমি এসেছি ও খালি হাতে যাওয়াও লাগবে খালি হাতে এই জন্য মমিন যারা তাদের কোনো ভয় নেই দেখবেন নির্ভয় হয়ে যায়
কথা বুঝতেছেন সত্যি যাদের ঈমান আছে ওরা এই কথা বিশ্বাস করে যে আমি কোটি কোটি টাকার মালিক কিয়ামত পর্যন্ত ক্ষমতায় কোনো লাভ নেই কারণ আমি এসেছি খালি হাতে খালি পায় যাব খালি হাতে খালি গায় বাকি গুলো সব মরিসিকা এজন্য আয়াতের শেষে দেখবেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর হে দুনিয়ার মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু শুধু খেল তামাশা রং তামাশা গুরুর ছাড়া আর কিছু না এই কথাটা আমি বানালাম আরো জোরে এই জন্য যাদের ঈমান আছে ওরা নির্ভয় হয়ে যায় ওরা জানে যে আমি এসেছি মায়ের পেট থেকে বলেন বলেন আবার যাব যখন তখন ও খালি চার আনা পয়সাও নিয়ে যাওয়া যাবে না তা আমি কি করব 1000 বছর বেঁচে আমার 500 বছর বেঁচে লাভ আছে 5 দিনও বেঁচে লাভ নেই এমন একটা জিনিস দিয়েছেন এখানে বসে থাকতে যে আমার সব ব্যথা হয়ে যাচ্ছে আপনি একটু একটু অন্য কিছু দেবেন না এই জায়গায় আমার তো আর মানে পেছনে সহ্য হচ্ছে না আমার মানে এটা কিছু দেয় নাই জায়গায় আমার হচ্ছে না সারাদিন সারা রাত গাড়িতে তো নাকি শেষ করে দেবো আরে ভাই 14টার পয়েন্টের 1 টাকা বল চলছে এখনো 13টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে চা দিয়েছে চা তো মনে হয় শরবত হয়ে গেছে হবে না জেলখানাতে হয়েছে মাওলানা হোসাইন বলছিলেন জেলখানা আসলে 3টা বছরে বেশিরভাগ আসামি দেখলাম সব বউ মৌ মার্ডারের আসামি ভাই বউ একদম আত্মহারা করে ফেলেছে নাও মেরে ফেলেছে কেউ ফাঁসিতে কেউ যাবজ্জীবন কেউ 20 বছর 30 বছর জেল অথচ খুব গুরুত্বপূর্ণ বিষয় না এমনি এমনি রাগ ঘুরে এগুলো করে এই জন্য পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ চলছে এর সমাধান কি দরকার আমি ওখানে যেহেতু আলেমদের সাথে ছিলাম প্রায় 76 জন আলেম ছিল টুকে 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 রেখেছিলাম দেবেন এটা ওইটা দিয়ে আগের থেকে যদি দিতেন তাহলে এখন তো এখানে দাঁড়ালেই ব্যথা করছে ওই টোকাগুলো এসে বাইরে এসে আমি দুইটা বইও করেছি একটা হয় যে দাম্পত্য জীবনে পুরুষের কি কলহ চলছে আর এটার সমাধান কি আর মেয়েদের কি সমস্যা চলছে ওর সমাধান কি এই দুইটা 130 পৃষ্ঠার বই আপনারা যাওয়ার সময় নিয়ে গেলে আপনাদের উপকার হবে আমারও লেখা অন্তত একটু কষ্ট সার্থক হবে মনে কয়েকটা বই এনেছে মাত্র এই মাদানি হারুন ভাইয়ের কণ্ঠ দেখলেন না বসে গেছে ও মাদানি হুজুর ওনার আমার এই তিনজনের অবস্থায় প্রায় একই ভেতরে সব এই কল কবজা নড়িয়ে গেছে কারণে 3 বছর যা খেয়েছি এত খাবার না বাইরের খাবার আমাদের ঢুকতে দিত না 24 ঘন্টা এক ঘরের ভেতরে থাকতাম ফাঁসির কন্ডেম ছেলে তালাবদ্ধ করা যোগাযোগ বিচ্ছিন্ন আমার মনে হয় এমনিতে যদি ওইভাবে কেউ 10 বছর থাকে ওই এমনি পাগল হয়ে এদিকে 3.5 হাত এদিকে একটু 2.5 হাত প্রায় কবরই একটু বড় এই জায়গায় একটা মানুষ পরিবার পরিজন স্বামী স্ত্রী যত কিছু আছে সব দুনিয়ায় মা বাবা ছেলে মেয়ে বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন করে যদি ফেলে রাখা হয় ওকে 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 জঙ্গলের পশু নাকি আর খাবার দাবারের অবস্থা চিন্তায় আমার ডায়াবেটিস ছিল না এই ভেতরে 3 বছরে সাদা ডায়াবেটিস হয়ে গেছে এরপরে ভেতরের অবস্থা তো দেখতে পাচ্ছেন অবস্থা ভালো না জোর করে করে শরীরও সাপোর্ট দেয় না কণ্ঠও সাপোর্ট দেয় না চারিদিক থেকে আসে আমি মুসিবতে মনে হচ্ছে ভেতরে ভালো ছিলাম তারপরও এসেছি আপনাদের কাছে বড় আশা নিয়ে এই কথাগুলো আসলে বোঝানোর জন্যে মাস্টার একদিন আসে 14টা জিনিস দিতে আসলো আমরা একটাও নিতে পারলাম না আবার চলে গেল কালকে মাস্টার শেষ সাবান মাস শুরু হবে পরশুদিন থেকে আমরা 14টা বিষয় এই মাসে নেওয়ার কথা একটাও নিতে পারলাম না এ মাস আল্লাহর কাছে কিছু বলবে না আল্লাহ আমাদেরকে মাসের 14টা শিক্ষা অনুধাবন করে আমল করার তৌফিক দিন বলেন আমিন মন মনে হয় মানুষ ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছে শেষ করে দেব
سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله ঠান বাজ কোলি করা দসে দেখছেন ও চা খাই আর ওখান سبحان الله সম্মানিত ভাইরা আসলে এই মাদ্রাসার মাহফিল তো আমি পয়েন্ট গুলো বলতে চাচ্ছি এই যে হুজুরে একটা চিঠি দিয়েছে যে আমাদের এই মাদ্রাসা ইতিমখানা এটা আবার টাকা তোলার জন্য বলে আমি তো সব পারি না এখন কি করি বলেন তো এই মাওলানা হোসেন কোথায় চলে গেছে আমি আসলে এগুলো পারি না ভাই যারা এগুলো পারে তাদেরকে দিয়ে করে নিতে পারতেন মানে আপনি আমারে ওয়াজ করতে বলেন এখনো 10 ঘন্টা ওই আয়াতের উপরে আমি পারবো কিন্তু আমি টাকা চাইতে পারি না এ পারি না বলে এইজন্য হোসেনকে সাথে সাথে রাখি ও ওই টাকা মাখা তুলে দেয় কায়দা কৌশল করেন কারণ মানুষের পকেট থেকে টাকা বের করা যে কত কঠিন খুব কঠিন কাজ আর ও এরকম ভাই হাওয়া মাওয়া দিতে পারে মানুষ দিয়ে দেয় আমি আসলে পারি না এখন আমি কি করবো ভাই আমি পারি না আপনি যাই লিখে দেন আমার দ্বারা সম্ভব না বয় যারা নিতে যান মোনাজাতের পরে এই যে মঞ্চে আছে ওই গাড়িতে আছে কালো গাড়িতে যাওয়ার সময় নিয়ে যান কাজে লাগবে স্বামীরা কিনে স্ত্রীকে দেবেন স্ত্রীরা কিনে স্বামীকে দেবেন আমার মনে হয় কালকে আমার আবার অনুষ্ঠান অনেক দূরে সেই বগুড়া রংপুরে দিনের বেলায় সকালে আমি মনে করলাম এখানে শেষ করে তাড়াতাড়ি চলে যাব আপনারা তুললেন একেবারে শেষের দিকে হারুন ভাইয়ের জন্য আসলে দাওয়াতটা নিয়েছিলাম আগামীতে আসলে আমারে একটু আগে তুলেন আর একটা মাহফিল নিয়ে আমি মনে হয় শেষ করতে গেলে এখন ঘন্টার পরে ঘন্টা লাগবে আর আপনারাও বোঝার মতো ধৈর্য আপনাদের এখন আর নেই শেষ করছি আমি শেষ করে দিলি আপনারা যদি টাকা পয়সা দেন তাহলে একটু চালাবো টাকা না দিলে আর না না টাকা পয়সা না দিলে এত বড় মাহফিলের আয়োজন করেছে এনারা টাকা দিয়েছে ক টাকা কত 5 টাকা না না 5 টাকা দিলে হবে না আপনার এ ওঠেন কেন কি আশ্চর্য টাকার কথা বললে মানুষেরা আল্লাহুম আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রব্বাল আলামিন আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার বান্দারা বড় আশা নিয়ে কোরআনে কারীম শোনার জন্য এসেছিল রজব মাসে নবীজিকে 14টা কর্মসূচি তুমি দিয়েছো আমার একটার অর্ধেক বলেছি যতটুকুই বুঝলাম তোমার এবাদতে মনোনিবেশ করার তৌফিক মাহফিলের আয়োজন করেছে তোমার যে বান্দারা মিলে বিশাল আয়োজনে যারা শ্রম দিল এদের শ্রমগুলো ওসমানের সাথে কবুল করে নাও